8:30। আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ। চলো আমাদের সাথে, আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে। আমরা এখন এক্সপ্রেস ধাবায় চলে এসেছি, তো এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা করছি। ব্রেকফাস্টটা করতে যতটা টাইম লাগবে ব্রেকফাস্টটা করেই আমরা আর কি এখান থেকে বেরিয়ে যাব। ব্রেকফাস্টে এক একজন এক এক রকম নিয়েছে, মানে যে যেটা ভালোবাসে, অনেক রকম আছে, তো তোমরা পরে সেটা দেখতে পাবে, ছবি আমি আপলোড করে দেবো। এখন আপাতত আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্টটা করে আমরা তারপর এখান থেকে বেরিয়ে যাব। তোমরা বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি, কিছুটা অনুমান করতে পারছো। সাথে থাকো, দেখতে পাবে। ডেস্টিনেশনে, তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে আশা করি কোথায় এসেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন সবে আমরা ঢুকছি, তোমরা একটু ভিউটা দেখে নাও, যদি কিছু অনুমান করতে পারো কমেন্টে বলতে পারো। আশা করি তোমরা এই জায়গাটা সবাই ওয়াকিবহাল, যেটা কোথায় তাও আমি তো বলবই, কিন্তু তোমরা আগে বলো। সবে এখন আমরা চেকিং করলাম, এখন অলমোস্ট 12টা না সরি এখন 1:10 এরকম বাজে। তো প্ল্যানিং আছে যে এখান থেকে আমরা একটু লাঞ্চ করে সি বিচে যাব, দেখা যাক কতটা কি হয়, লাঞ্চ করতে কতটা টাইম লাগে, বেবিকে খাওয়াতে কতটা টাইম লাগে। এই ক্রিস্টি রিসর্টের শেয়ার ব্যালকনিয়া থেকে বাইরের বাগানের ভিউটা খুব ভালো লাগে। আর চলুন একটা রুম ট্যুর হয়ে যাক। একটা কুইন সাইজ বেড, টাওয়েল, পিলোজ, নিট অ্যান্ড ক্লিন থাকে, একটা টিভি, তাছাড়া আপনার এসি আর ফ্যান দুটোই আছে, কারণ বেশ গরম আর হিউমিড তো ওয়েদারটা। তাছাড়া এমনি ঘরে ডিনার বা লাঞ্চ করার জন্য আপনার একটা টেবিল আর দুটো চেয়ারও আছে কভার্ড সময়। সো রুম খুবই নিট অ্যান্ড ক্লিন। মামাই আমি তোকে বারবার বলে দিচ্ছি, কথা শুনে নে, স্লিপ আছে না তাহলে? হ্যাঁ স্লিপারি আছে। শোনো তো কি হলো, আমরা এখন কটা বাজে, এখন অলমোস্ট 1:30 বাজে। আমরা খুব তাড়াতাড়ি সব কিছু ঝটপট গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। কি করতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো, আলাদা করে বলতে হবে না, তো মজা করব। জানি না ছবি তুলতে পারবো কি না, তো দেখা যাক। ছবি তুলতে যদি পারি অবশ্যই শেয়ার করব। এগুলো তো ভিডিও করা আশা করি যাবে না, যদি যায় সেটাও চেষ্টা করব করার। তো সাথে থাকো, দেখতে থাকো। পুলের ভিউটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও তোমরা।
তোমরা এখানে এলে ভীষণ একটা সুদিং ওয়েদার পাবে। এখন প্রচণ্ড গরম, তাও আমরা বেশ মানে এখন তো প্রায় 1:30 কি 1:45 বাজে, এখন মনে হচ্ছে না যে গরম, মানে এতটাই সুদিং ওয়েদার, এত সুন্দর হাওয়া। তো তোমরা দেখে নাও এই পুলের আশেপাশের, খুব ভালো, খুব সুন্দর। সমুদ্রে এসছি আর কাঁকড়া খাবো না, সে তো সম্ভব নয়। আর তার উপরে আবার জ্যান্ত কাঁকড়ার মধ্যে থেকে বেছে নিতে দিচ্ছে। সরি টু অল দ্য ভেগান ফ্রেন্ডস অফ মাইন, কিন্তু সমুদ্রে এলে আমি একটু আমিষাসী হয়ে যাই, ওটা কিচ্ছু করার নেই। এই সন্ধ্যের দিকে স্যাক্সের পরিবেশটা কিন্তু সিম্পলি অসাম হয়ে থাকে। তো আমরা এখন স্যাক্সে চলে এসেছি। তো এখন যেহেতু অনেকটা রাত, মানে অতটাও রাত না, বাট এখানে ভিড়টা একটু কম আছে বিকজ অফ কোভিড সিচুয়েশান। আমাদের তো বেবি ঘুমাচ্ছিলো বলে এর আগে আমরা আসতে পারিনি। আমরা ট্রাই করেছিলাম 4:45 সময় আসার, কিন্তু যেহেতু বেবি ঘুম থেকে ওঠেনি, ওকে তুলে খাইয়ে দাইয়ে আসতে আমাদের একটু লেট হয়ে গেল। ভীষণ সুন্দর একটা পরিবেশ, আর যেহেতু ফাঁকা আশেপাশটা পুরোটা, আরও বেশি অন্য রকম একটা ব্যাপার হয়ে গেছে। কি বলবো, মানে এমন একটা সুন্দর আবহাওয়া যে তোমরা এখানে এসে যদি বসো, সুন্দর হাওয়া, তার সাথে সমুদ্রের যে ওয়েভসের যে একটা আওয়াজ সাউন্ড হয় সেটা তোমরা ফিল করতে পারবে। দেখানো এখন হয়তো যাবে না কারণ প্রচুর অন্ধকার, সেই জন্য দেখাতে পাচ্ছি না, কিন্তু আশা করি তোমরা আওয়াজ পাচ্ছ, ওয়েভসের আওয়াজ। ভীষণ সুন্দর একটা পরিবেশ, আমি বারবার যেটা বলছি, মানে তোমাদের মাস্ট কাম, তোমাদের আসাটা খুব দরকার এখানে। সিচুয়েশান ভালো না, কিন্তু যদি তোমরা এরকমভাবে প্ল্যান করো, ধরো উইকেন্ডস বাদ দিয়ে আসো, সেক্ষেত্রে আই থিঙ্ক সেরকমভাবে প্রবলেম হবে না, কারণ পুরো ফাঁকা, তোমরা আসতেই পারো। আমি বলতে পারছি যে তোমরা আসতে পারো। এখন কটা বাজে? অলমোস্ট 10টা বাজে। 10টা বাজে অলমোস্ট, হ্যাঁ অলমোস্ট 10টা বাজে। তো আমরা ওখানে গিয়ে প্রচুর ক্র্যাব মশালা, প্রন কারি, মানে কি বলতো, তোমরা ওখানে গিয়ে চুজ করতে পারবে তোমরা কোনটা খেতে চাও, ওরা ঠিক সেটাকেই বানিয়ে দেয়, আর খুব কম টাইমের মধ্যে খুব টেস্টি খাবার বানিয়ে দেয়। আমরা প্রচুর খেয়েছি, খেয়ে দিয়ে এখন ফিরলাম, এখন রুমে যাব, দেখি ডিনার অর্ডার করব। কাল সকালের কী প্ল্যান এখনও জানি না, কাল সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব যদি কিছু করি, আর যদি কিছু না করি বাড়ি ফিরি সেটাও শেয়ার করব। তো সাথে থাকো, থ্যাংক ইউ। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই হোটেলের বারান্দাতে এসে এই ধান ক্ষেত থেকে চোখ চুড়িয়ে গেল, আর তার সঙ্গে সুন্দর হাওয়া বইছে, মানে খুব সুন্দর, মানে এগুলো তো শহরে দেখা যায় না। না সকালটার স্টার্ট খুব ভালো হলো, আমার এই হোটেলের ব্যালকনি থেকে ভিউটা সত্যি ভালো লাগলো। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, এখন অলমোস্ট 9:00 বাজে,
সাড়ে নটা বাজে। আগে বাবাই মামাম ব্রেকফাস্ট করেছে, তো তারপরে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে অপশন আছে, বেশ কিছু অপশন আছে, তো এরম টাইপের আমরা নিই। পাস্তা দেখি, ছোলার ডাল, ঘুগনি, জুস, আচ্ছা ওখানে জ্যাম প্লাস বাটার, হ্যাঁ লুচি আছে, পুরি আছে, আর হচ্ছে জ্যাম বাটার দুটোই অপশনাল, মানে অপশনাল নয়, দুটোই নিতে পারো, হ্যাঁ দুটোই আছে, যে যেটা ভালোবাসো নিতে পারো। আর আমি এরকম একটা বয়েলড এগ, চানা আর পাস্তা, জুস। এখন অলমোস্ট 11:37 বাজে, তো আমরা হোটেল থেকে বেরালাম ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট করে আমরা এখন বিচে এসেছি। তো জলটা কালকে সন্ধেবেলা যে জায়গাটায় ছিল, আজকে অনেকটা এগিয়ে এসেছে, শ্যাকগুলো অলমোস্ট জলে ডুবে যেতে পারে, মানে বলছে চেয়ার ফেয়ার এখানে ভেসে যায়, জল এতটাই ওপরে চলে আসে। তো আজকেও সেরকমই কন্ডিশন। এখানে এখানে কিছুক্ষণ থাকবো, আবার কিছু খাবো, কালকে খাবার এত ভালো লেগেছে যে আমরা আবার চলে এসেছি খাবার খেতে। প্লাস এই যে আমার সঙ্গীতা মাম্মার ফার্স্ট সাগর দেখা, আজকেও 9 মান্থস কমপ্লিট হলো, সো আমরা খুব এক্সাইটেড, কারণ এতটা এক্সপেকটেশন ছিল না যে এখানে এসে মেয়ে এত মজা করবে। তো এত কালকে সন্ধেবেলাও এত মজা করেছে যে আমরা আজকে দেখো হাই তুলছে, তাও ঘুমাবে না কারণ মজা করতে পারবে না। তো সেই জন্য আজকে আবার চলে এসেছি আমরা। Can we pretend that airplanes in the night sky are like shooting stars? I could really use a wish right now, wish right now, wish right now. Can we pretend that airplanes in the night sky are like shooting stars? I could really use a wish right now, wish right now, wish right now. এখন অলমোস্ট 1টা বাজে, আমরা এবার এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরাবো। আসলে জায়গাটা এতটাই সুন্দর যে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই যদি সারাদিন সারাত বসে থাকতে পারতাম কত ভালো হতো, কিন্তু উই হ্যাভ টু গো, যেতেই হবে, কিছু করার নেই, আবার গিয়ে ডেইলি লাইফে একই রুটিন শুরু হবে। তোমরাও যদি এরকম ফ্রি টাইম পাও প্লিজ এখানে চলে এসো, খুব ভালো সময় কাটবে, আমাদের তো খুব ভালো সময় কেটেছে, তোমাদেরও কাটবে।